গাইজ, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবলীনা, আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আফটার মাই নিট সিলেকশন এবং অ্যাডমিশনের পর, মানে মেডিকেল কলেজে অ্যাডমিশনের পর আমি সবার কাছ থেকে যে সমস্ত গিফটগুলো পেয়েছি, তো আমি ভাবলাম কি একটা ভিডিও করি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। কারণ ইউটিউব কমিউনিটিটা, মানে আমার ফার্স্ট দুটো ভিডিও ছাড়ার পর তোমরা এতটা ভালোবাসা দিয়েছো যে আমার মনে হয় যে এটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটাও আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মতো কাজ করছে আমার কাছে। তো চলো, আমি কী কী গিফট পেয়েছি, কোথা কোথা থেকে পেয়েছি, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। ও, আর একটা এখানে কুইক ডিসক্লেমার আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত। আমি কিন্তু কোনো আইপ্যাড, আইফোন, ল্যাপটপ, ইয়ারবাডস বা ইয়ারফোন এইসব কিছু গিফট কিন্তু পাইনি। মানে আমি যতগুলো ভিডিও দেখেছি, মানে এই ভিডিওটা বানানোর জন্য, ইন্সপিরেশন নেওয়ার জন্য যতগুলো ভিডিও ইউটিউবে দেখেছি, তো সবাই লাইক আইফোন, আইপ্যাড এইসব দেখিয়েছে। বাট অনেস্টলি স্পিকিং, আমার নিজের এইসব কিছু নেই। মানে আমি আমার প্যারেন্টসকে গিয়ে বলতে পারবো না যে আমি নিট ক্র্যাক করেছি তাই জন্য আমাকে একটা আইফোন গিফট করো। আমার মতো মিডিয়োকার ফ্যামিলির লোকজনের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব না। তো আমাকে কেউ কিন্তু ওইসব গিফট করেনি। আমি আমার যে সমস্ত গিফটগুলো আমি পেয়েছি, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের সেগুলো দেখতে ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে। সো চলো, অনেক বকবক করে নিয়েছি, উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, ভিডিওটা লাস্ট অবধি দেখো, কিন্তু ভিডিও শেষে দুটো খুব স্পেশাল গিফট আছে, ভুলে যেও না কিন্তু দেখতে লাস্ট। একদম প্রথমে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের যে নিউ আলিপুর সাবডিভিশন আছে, আলিপুর সাবডিভিশন যেটা, তো ওখান থেকে আমি ওখানে যে এনডিসি স্যার আছেন, নাজিরাত ডিপার্টমেন্টের হেড এনডিসি স্যার এবং ওখানের বড়োবাবু এবং ওখানে ডিফারেন্ট স্যার ও ম্যাডামদের থেকে আমি যে গিফটগুলো পেয়েছি সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো, একদম প্রথমেই আমি যে গিফটটা পেয়েছি সেটা হচ্ছে এইটা, ফুলের বোকে। এত সুন্দর, এত মিষ্টি এবং এগুলো সব কিন্তু রিয়েল ফ্লাওয়ার, তো ভীষণ ভালো লেগেছে আমার এটা। আমি যখন ওই আর কি, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সবাই খুব ভালো রেজাল্ট করতো বা অনেক সময় সম্বর্ধনা অনুষ্ঠান হতো, তো তখন সেখানে আমি দেখতাম যে সবাই কি সুন্দর এরকম বোকে পায়, তো আমার খুব মন খারাপ করতো কি আমাকেও কেউ এরকম একটা বোকে দিক, বাট এতদিন তো দেয়নি। তো ফার্স্ট টাইম লাইফে আমি এত সুন্দর একটা বোকে পেয়েছি, যেটা আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো এইটা জাস্ট আমি, মানে কালকেই পেয়েছি, তো তাই জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো এইটা হচ্ছে ফার্স্ট গিফট। এছাড়া আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে দুটো ডায়েরি পেয়েছি, এই একটা ডায়েরি অ্যান্ড এই একটা ডায়েরি, তো দুটো ডায়েরি পেয়েছি আমি ওইখান থেকে, অফিস থেকেই দেওয়া হয়েছে এই দুটো। অ্যান্ড তারপরে যেটা পেয়েছি সেটা হচ্ছে দুটো পেন, তো এই হচ্ছে একটা পেন, দেখো এটা হচ্ছে একটা পেন আর এইটা হচ্ছে একটা পেন। তো আমি মোট দুটো হচ্ছে পার্কার পেন গিফট পেয়েছি ওখান থেকে। আর যেটা পেয়েছি সেটা তো খুব স্পেশাল, মানে তোমাদের সবার দেখলে খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছিলো ওই গিফটটা পেয়ে, সেটা হচ্ছে এইটা। দেখো, এইটা হচ্ছে ডেয়ারি মিল্ক। কার কার ডেয়ারি মিল্ক ফেভারিট আমার কিন্তু কমেন্ট সেকশনে চাই, ঠিক আছে? তো আমাকে সবাই জানাও যে কার ফেভারিট। তো আমি এইটা, এই ডেয়ারি মিল্কটা গিফট পেয়েছি, দেখো কত বড়। যাই হোক, আর হচ্ছে এইটা, এইটা এইটা হচ্ছে গিফট পেয়েছি, এই চকলেটসটা। তো এইখানে দেখো, মানে আমি জানি তোমরা সবাই ডেয়ারি মিল্ক খেতে খুব ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি। আর মানে বাট আমি কালকে গিফট পেয়েছি, আমি আজকে অবধি এটা বানিয়ে, মানে ভিডিও বানাবো বলে আমি জাস্ট এটা রেখে দিয়েছি, ভাবো। মানে আজকে ভিডিওটা হয়ে গেলেই আগে এইটা খাবো, তারপরে অন্য কথা। এই দুটো গিফট পেয়েছি, ঠিক আছে, চকলেটস। ওকে, সো ওইখান থেকে এসডি অফিস থেকে এবং নাজিরাত ডিপার্টমেন্ট থেকে আমি যে সমস্ত গিফটগুলো পেয়েছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এরপরে আর একটা গিফট যেটা আমার মা আমাকে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার মায়ের গিফটটা তোমাদের সাথে শেয়ার করার পালা। দেখো, তোমরা এতদিন আমার, যারা ভিডিও দেখছো, একটা দুটো দেখেছো বা যারা ইনস্টা বা ফেসবুকে আছো, তারা সবাই জানো আমি একটু সাজগোজ করতে বেশি ভালোবাসি। তো তাই জন্য আমার মা আমাকে যে গিফটটা দিয়েছে সেটা হচ্ছে, দেখো এই যে গিফটটা, এই যে জুয়েলারি সেটটা মা দিয়েছে, আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, আই হোপ দেখতে পাচ্ছ। এই যে জুয়েলারি সেটটা, এটা হচ্ছে ইয়াররিংস, এইটা হচ্ছে ইয়াররিংস, এক সেকেন্ড, এটা হচ্ছে ইয়াররিংস অ্যান্ড এটা হচ্ছে নেকলেস। তো এই জিনিসটা আমার মা আমাকে অ্যাকচুয়ালি গিফট করেছে, তো আমি যদি পারি এখানে ছবিটা লাগিয়ে দেবো। আচ্ছা, এটা মা কেন গিফট করেছে সেটার একটা রিজন আছে। মানে আমরা সবাই জানি যে মেডিকেল কলেজে ফ্রেশার্স হয়, তো ওই ফ্রেশার্সে এটা আমাকে পরার জন্যই কিন্তু মা অ্যাকচুয়ালি গিফট করেছে, কারণ ফ্রেশার্সে তো সবাই শাড়ি পরে, তো শাড়ির সাথে এই জুয়েলারিটা পরতে বেশ দারুণ লাগবে। তো ওই জন্য আমার মা আমাকে এটা গিফট করেছে যে কি তুই ফ্রেশার্সে গিয়ে এই জুয়েলারিটা পরবি। এটা গোল্ড না, এটা জাস্ট একটা ওই, মানে স্টোনের ওয়ার্ক করা জুয়েলারি। হ্যাঁ, ইট ওয়াজ ফ্রম সেনকো গোল্ড। ওকে, তো চলো নেক্সট, আর কী কী গিফট আছে সেগুলো দেখে নিই। নেক্সট আমি তোমাদের সাথে যে গিফটটা শেয়ার করব সেটা আমার কাছে ভীষণ স্পেশাল। কেন স্পেশাল সেটার একটা স্টোরি আছে, তো আগে দেখিয়ে নিই গিফটটা, তারপর স্টোরিটা বলছি। তো এইটা হচ্ছে গিফট, এইটা হচ্ছে জুয়েলারি,
এই যে দেখো এইটা এখানে পড়ে চোকার জুয়েলারি ব্ল্যাক পলিশ এন্ড এইটা হচ্ছে তার ইয়াররিংস এটা হচ্ছে ইয়াররিংস ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে ইয়াররিংস অ্যান্ড এই হচ্ছে জুয়েলারি আমি তো আগেই বলেছি আমি একটু সাজগোজ করতে ভালোবাসি তাই এই সব গিফটও পেয়েছি আফটার সিলেকশন বাট হ্যাঁ এটার যে গল্পটা সেটা এবার বলি এটা কিন্তু কোনো মানে আফটার নিট কোনো গিফট নয় এটা আমি পেয়েছি নিটের দু মাস আগে হ্যাঁ ঠিকই শুনছো নিটের দু মাস আগে আমি পেয়েছি এই গিফটটা কেন পেয়েছি সেটার একটা কারণ আছে এটা আমাকে আমার একটা মেডিকো ফ্রেন্ডই গিফট করেছে অ্যান্ড লাইক এতটাই ও কনফিডেন্স ছিল যে আমি নিটে চান্স পাবই মানে ওর মনে হয়েছিল যে এটাই আমার নিটের গিফট মানে ও নিটে আমাকে বলে দিয়েছিল যে দেখ তুই তো নিটে চান্স পাচ্ছিসই তো তার মানে এইটা হচ্ছে তার আমি আগে থেকে তোকে দিয়ে রাখলাম তো এই জিনিসটা সত্যি আমাকে প্রচণ্ড একটা কনফিডেন্স দিয়েছিল একটা পজিটিভিটি দিয়েছিল যে আচ্ছা মানে এরকম মানুষ চার বছর পাঁচ বছর পরেও আমার উপর মানুষের এই ভরসাটা থাকে যে পাঁচ বছর নিটে ফেল করেছে চার বছর নিটে ফেল করেছে ফিফথ টাইম অ্যাটেম্প্ট দিতে চলেছে তো তার কাছেও মানে এই এতটা একটা কনফিডেন্স তাকে নিয়েও তো ওই বন্ধুটা মানে আমার তো ভীষণ ভালো বন্ধু তো এই এইটা গিফট আমাকেও দিয়েছিল এটা আমার ভীষণ ফেভারিট আমি এখনও পর্যন্ত পড়িনি জাস্ট এই গিফটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলেই আমি এখনও পর্যন্ত পড়িনি এবার পড়বো নিশ্চয়ই দেখতে পাবে কোনো ভিডিওতে নেক্সট যে গিফট আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার বাবা দিয়েছে বাট এটা যথেষ্ট এসেনশিয়াল জিনিস বাট বাবা এটা অ্যাজ আ গিফট কিন্তু দিয়েছিল তাই তোমাদের দেখাচ্ছি তো এইটা হচ্ছে স্কুল ব্যাগ এই যে স্কুল ব্যাগটা আমাকে বাবা গিফট করেছিল আমি পছন্দ করে নিয়েছিলাম বাট মানে বুঝতেই পারছো টাকাটা বাবা দিয়ে দিয়েছিল বাট এই যে এটা তোমরা আগের দিনও ব্লগে নিশ্চয়ই দেখেছো অ্যান্ড এটাই আমার কলেজ ব্যাগ স্কুল ব্যাগ যাই বলো কলেজ ব্যাগ তো এইটা নিয়ে আমি কলেজে যাবো তো এরপর থেকে আমার মানে অনেক ভিডিওর সঙ্গে কিন্তু এইটা হতে চলেছে তো তোমরা একে আমার সাথে মাঝে মধ্যেই দেখতে পাবে অ্যান্ড এটা মানে এতটাই কিউট যদিও দেখো পছন্দ আমি করেছি মানে পছন্দ মানে ডিজাইন মা পছন্দ করেছে বাবা বলেছে ঠিক আছে পছন্দ কর টাকা আমি দিয়ে দেবো বাট আমার এটা এতটাই মানে ভালোবাসার জিনিস বিশেষ করে এই পিছনটা দেখো এই যে এই যে এই এই যে এই কালারটার জন্য আর এই যে কালার কম্বিনেশন টার জন্য ভীষণ ভালো লেগেছে তো এইটা হচ্ছে বাবার তরফ থেকে গিফট ছিল আচ্ছা এই অবধি তোমরা মোটামুটি কিছু মেটেরিয়ালিস্টিক গিফট তোমরা দেখতে পেলে মানে যেগুলো আমি মানে নিজে হাতে করে পেয়েছি বাট এছাড়া আমি এমন অনেক গিফট পেয়েছি যেগুলো হাতে দেখা তো যায় না মানে হাতে তো ধরা যায় না বাট চোখে দেখা যায় তো সেই গিফটগুলো এবার তোমাদের সাথে শেয়ার করবো যেটা কিন্তু আমার মনে হয় যে খুব স্পেশাল আমার কাছে প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে কুন্তল বিত্তেলদার কথা তোমরা অনেকেই জানো দাদার ইউটিউব চ্যানেল আছে তোমরা অনেকেই দাদাকে চেনো অনেকে কী বলছি তোমরা সবাই দাদাকে চেনো মানে যারা আমার ভিডিও দেখছো নো ডাউট তারা দাদাকে সবাই চেনো তো দাদার সাথে আমার পার্সোনালি কিছুবার কথা হয়েছে এবং সেখানে আমি আমার যে পাঁচ বছরের নিটের যে ড্রপের যে স্টোরিটা স্টোরি মানে জাস্ট ওই কত কত নাম্বার পেয়েছিলাম বা কত কী র্যাঙ্ক ছিল কীরকম মেন্টাল কন্ডিশনের মধ্যে দিয়ে আমি গেছি এই পাঁচটা বছর তো সেটা আমি দাদাকে একটুখানি শেয়ার করেছিলাম আর দাদার ক্যাম্পাস স্টোরের ভিডিওগুলো কতটা আমাকে হেল্প করেছিল সেটাও দাদার সাথে শেয়ার করেছিলাম তো সেইটার স্ক্রিনশট মানে হোয়াটসঅ্যাপে দাদার সঙ্গে শেয়ার করেছিলাম সেইটার স্ক্রিনশট দাদার ফেসবুক ইনস্টা কমিউনিটি পেজ তো সমস্ত জায়গায় শেয়ার করেছিল তো এটা আমার জন্য তো একটা বিশাল পাওনা ছিল তো ওইটার স্ক্রিনশট আমি এইখানে লাগিয়ে দেবো যে কী শেয়ার করেছিল দাদা কী না করেছিল এবং দাদার থেকে আমি প্রচুর কংগ্রাচুলেশনস পেয়েছি মানে তখনও পেয়েছিলাম ইনস্ট্যান্ট এখনও দাদা যখন জিজ্ঞেস করেছিল আমাকে যে কোন কলেজ অ্যালট হয়েছে আমি যখন বললাম মালদা অ্যালট হয়েছে তো তখনও দাদা আমাকে কংগ্রাচ করেছিল তো মানে এটা আমার কাছে একটা বিশাল পাওনা দাদার মতো একটা বড় মানুষের কাছ থেকে কংগ্রাচুলেশনস পাওয়া সত্যি আমার কাছে একটা বিশাল পাওনার জিনিস আর দাদার এই যে শেয়ারের জন্য মানে এই যে পোস্টটা শেয়ার করার জন্য আর অনেক অনেক মানে নিট অ্যাসপিরেন্ট বা অনেক অনেক মেডিকেল স্টুডেন্ট অনেক বড় দাদা থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে দাদাদের থেকে ফোর্থ ইয়ারে দাদাদের থেকেও প্রচুর প্রচুর কংগ্রাচুলেশনস পেয়েছি তো যেগুলো সত্যি মানে আমার কাছে মানে গিফটের থেকে কিছু কম না মানে এগুলো আমার কাছে অনেক বড় গিফট মানে এগুলো তো সব মেটেরিয়ালিস্টিক গিফট হলো বাট ওইগুলো হাতে দেখা যায় না চোখে মানে চোখে দেখা যায় না বাট মানে ফিল করতে পারি তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো কত কংগ্রাচুলেশনস মেসেজ আমি পেয়েছিলাম তখন এখনও পাচ্ছি এখনও মানে এইটাই হচ্ছে না মেডিকেলের সিলেকশনের একটা মানে বেস্ট গিফট বলতে পারি আমার কাছে মানে আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না কীভাবে প্রকাশ করবো বাট সত্যি মানে এটা অনেক কিছু আমার কাছে তো এটা তো গেল দাদার কথা এরপরে আমি যেটা শেয়ার করবো তোমাদের সাথে সেটা হচ্ছে আমার দিদার কথা তো আমার দিদা আমাকে ডেকেছিল দিদার বাড়িতে তো সেখানে গিয়ে কী হয়েছিল কী পেয়েছিলাম আমি তো সেটা দেখে নাও তোমরা ভিডিওতেই দেখে নাও
তখন তোমরা ভিডিওটা দেখতে পেলে অ্যান্ড তোমরা দেখলে যে ওনার বয়স 70+, উনি নিচু হতে পারেন না ভালো করে, বাট তারপরেও উনি আমার জন্য যেটা করেছেন মানে অনেক কিছু আমার কাছে, এই ভালোবাসাটা মানে কী বলবো, মানে বিশাল পাওনা আমার কাছে। তো এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, জানি তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে, মানে আমার লাইক নিজেকে পুরো সেলিব্রিটি সেলিব্রিটি মানে ভীষণ দারুণ একটা ফিল হচ্ছিলো, ফিলিংস আসছিলো নিজের মধ্যে যে হ্যাঁ মানে এত বছর ড্রপ দিয়ে তারপরে যে আমি চান্স পাচ্ছি সেটা ওর তিট অ্যাকচুয়ালি। ওকে, তো এতক্ষণ তোমরা অনেক গিফট দেখতে পেলে, বাট একদম লাস্ট আমি তোমাদের সাথে যে গিফটটা শেয়ার করব সেটা শুধু আমার নয়, যে কোনো নিট অ্যাসপিরেন্ট থেকে শুরু করে যে কোনো ডক্টর মানে প্রত্যেকের কাছে একটা ভালোবাসার জিনিস, শুধু ভালোবাসা বলবো না, এটা আবেগের জিনিস, একটা মানে বেস্ট থিংস ইন এমবিবিএস লাইফ আমার মনে হয়। তো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেইটা হচ্ছে এইটা, হ্যাঁ মানে স্টেথোস্কোপ। আমি এটা কিনিনি অ্যান্ড এটা আমারও এটা কিন্তু গিফট পাওয়া, মানে গিফট দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড, এটা আমাকে গিফট পাঠিয়েছে, হি ইজ অলসো আ মেডিকো, তো ও আমাকে এই গিফটটা দিয়েছে। তো চলো এটা একটু খুলে দেখি এবার। ওকে, সো দিস ইজ দ্য স্টেথোস্কোপ অ্যান্ড মানে আমার হাসি মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা হাতে ধরতে পেরে আমার মানে কতটা আনন্দ হচ্ছে। জাস্ট হাতে আমি ধরছি আমার একটা আলাদাই শিহরণ হচ্ছে, মানে এইটা মানে কোনো কিছু যদি সবচেয়ে বেশি কাউকে মোটিভেট করতে পারে, যদি কোনো নিট অ্যাসপিরেন্ট দেখো তাদের যদি কোনো কিছু সবচেয়ে বেশি মোটিভেট করতে পারে সেটা হচ্ছে এই জিনিসটা, মানে আলাদাই। যদি আমি এই জিনিসটা এখনও ওইভাবে গলায় ঝুলিয়ে মানে আমার ঠিক সত্যি বলছি সাহস হচ্ছে না যেটাকে গলায় ঝুলিয়ে দেখবো আমাকে কেমন লাগে, বাট প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম যখন আমি এই গিফটটা পেয়েছিলাম আমার বন্ধুর কাছ থেকে। তো ইট ওয়াজ দ্য বেস্ট গিফট এভার, মানে ভীষণ ভীষণ ভালোবাসার জিনিস, সারা জীবন যত্ন করে রাখার চেষ্টা করবো এই গিফটটা। আর তোমাদের কেমন লেগেছে এই গিফটটা সেটাও কিন্তু আমাদের জানিও, আমাকে জানিয়ে হচ্ছে টোটাল গিফট, আমি যা যা পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, যদি আমি আরও কিছু গিফট পাই তো তার হয়তো আমার এই ভিডিওটার পার্ট টুও আমাকে আনতে হতে পারে যে কী কী গিফট আমি আরও পেলাম, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, আর একটা কথা যেটা না বললেই নয়, যেটা আমি আগেও বলেছি বাট আমি আরও একবার বলতে চাই এখানে, মানে এমবিবিএসে চান্স পাওয়ার পর আমি সবচেয়ে বেশি যেটা পেয়েছি, বেশি গিফট মানে বেশি মানে কী বলবো মানে আনন্দের গিফট যেটা পেয়েছি সেটা হচ্ছে বাড়িতে একটা সেলিব্রিটি সেলিব্রিটি ফিল, মানে ইটস নট লাইক সেলিব্রিটি বাট হ্যাঁ মানে আমাদের আচ্ছা কিছু একটা করেছে, বাবা মায়ের চোখে মুখে সেই আনন্দ যেটা নো ডাউট গিফটের থেকে কিছু কম না, দাদু দিদার চোখে মুখে আনন্দ মানে যে আলটিমেটলি আমার নাতনি ডাক্তার হয়েছে এই ব্যাপারটা, পিসিমণি সমস্ত রিলেটিভসদের মধ্যে একটা আনন্দ, অবভিয়াসলি যারা বলেছিলো যে এর দ্বারা তো আর হবে না তো তাদের তো মুখটা আর দেখতে পাইনি, বাট কী করবো মানে তারা ওই হ্যাঁ মুখে হাসি ভেতরে একটা ওই ব্যাপার রয়েছে, যাই হোক হোয়াট এভার, তো এখন তো ওদের কথায় কিছুই যায় আসে না, আলটিমেটলি আই এম সাকসেসফুল। তো সব মিলিয়ে এই গোটা যে নিটের পরীক্ষা থেকে শুরু করে চান্স পাওয়া মেডিকেল কলেজে ঢোকা পুরো ব্যাপারটা প্রচণ্ড আনন্দের, প্রচণ্ড মানে আমার কাছে তো মানে ইমোশনাল অনেক বেশি, মানে আমি অনেক বেশি ইমোশনাল ফিল করেছি আনন্দের থেকে, মানে এনজয়মেন্ট কী করবো মানে ইমোশনাল হয়ে যাচ্ছি তার থেকে বেশি, ঠিক আছে। তো বাকি এই গিফটগুলো সব তোমরা দেখলে, আর এছাড়াও আমি যে গিফটটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমি ইউটিউব কমিউনিটিতে পেয়েছি, টেলিগ্রামে পেয়েছি, আর হচ্ছে আমার ইনস্টাতে পেয়েছি, FBতে পেয়েছি, প্রচুর প্রচুর মানুষের কংগ্রাচুলেশনস, ভালো হও বড় ডাক্তার হও, সবাইকে সেবা করো, গ্রামের দিকে যদি পারো কখনো ট্রিটমেন্ট করো, তো অবশ্যই এইগুলো আমার কাছে অনেক বড় পাওনা, এই যে আশীর্বাদ সবাই মিলে আমাকে করেছেন বা করেছো, তো বা ভালোবাসা দিয়েছো যারা নিট অ্যাসপিরেন্ট আছো, তারা যে জিজ্ঞাসা করো যে দিদি কীভাবে পড়বো, এটা এইভাবে করলে ঠিক হবে, এটা ওইভাবে করলে ঠিক হবে, এই যে জিনিসগুলো আমি পেয়েছি না তোমাদের থেকে এইগুলো অনেক বড়, মানে আমি চেষ্টা করি যতজনকে হেল্প করা যায়, আমার সমস্ত বন্ধুরা মেডিকেল ফ্রেন্ডরা আমাকে বলে যে যতজনকে পারবি হেল্প করার চেষ্টা করবি, তো আমিও মানে নিজের মন থেকে যতটা পারি সবাইকে হেল্প করার চেষ্টা করি। তোমরা কমেন্টে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, যতটা আমার নলেজে আছে আমি ততটা দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আরেকটা জিনিস এখানে আমি বলতে চাই যে তোমরা অনেকেই বলছো আমার এই 5 বছরের জার্নিটা শেয়ার করতে, তো খুব তাড়াতাড়ি শেয়ার করব 5 বছরের জার্নিটা। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, মেডিকেল কলেজের ব্লগটাও আসবে, মানে যে অ্যাডমিশন ডের ব্লগটা আসবে মালদা মেডিকেলে, তো ওটা আমি বিশাল ঝোলাচ্ছি সবাইকে, তো অবভিয়াসলি আসবে, আমি এডিট করছি ওটা, তো এইটার পরেই আমি চেষ্টা করবো ওই ব্লগটা দেওয়ার, চেষ্টা না মানে পাক্কা পাক্কাই চেষ্টা করবো ওই ব্লগটা দেওয়ার, তো তোমরা স্টে টিউন থেকো, এটা একটু মানে বুঝতেই পারছো তো মানে একটু লেট হয়ে যাচ্ছে, তো যাই হোক, তো আমি চেষ্টা করবো ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, সো চলো দ্যাটস ইট ফর টুডে, দেখা হচ্ছে
কালকে না, কালকে না মানে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।